আসসালামু আলাইকুম, আমি সুলতানা সাইন দীপা, সহকারী শিক্ষিকা সুবাদ উচ্চ বিদ্যালয়। করোনা ভাইরাস পরিস্থিতির কারণে আমরা নিয়মিতভাবে বিদ্যালয়ে উপস্থিত হয়ে শ্রেণীকক্ষে পাঠদান করতে পাচ্ছি না। তো এই পরিস্থিতিতে ঘরে থেকে ক্লাস করি অনলাইন ক্লাসে। তো আজকে আমরা শিখব গণিতের ষষ্ঠ অধ্যায়ের গুণ ভাগ সংক্রান্ত গাণিতিক সমস্যা নিয়ে। তো অঙ্কটি করার আগে আমরা একটু তোমাদের সাথে মজা করতে চাচ্ছি, একটা জিনিস দেখাতে চাচ্ছি, তোমরা ঘরে বসেই দেখে আমি যে প্রশ্নটি করব তোমরা সেটা উত্তর করবে। শিক্ষার্থীরা তোমরা দেখে বলো তো এটা কি? হ্যাঁ, তোমরা নিশ্চয়ই সবাই সঠিক উত্তরটি বলেছ, এটি একটি ফলের ঝুড়ি। তো এই ফলের ঝুড়িতে আমরা কি রাখি বলতে পারো? ঠিক বলেছ, ফল রাখি। তো ফল রাখি, আজকে আমি এই ফলের ঝুড়িতে কিছু ফল নিয়ে আসছি, তোমরা দেখে সেটা বলবে যে আমি কি ফল নিয়ে আসছি তোমাদের জন্য। সবাই বলো তো, ক্লাসে তো আমরা বলতে পাচ্ছি না, তো তোমরা যা যা রুমে বসেই বলো তো এই ফলগুলো কি ফল? ঠিক বলেছ, এটি হচ্ছে আম। তো এখানে কি একটি আম আছে? না, এখানে অনেকগুলো আম আছে। তাহলে চলো আমরা যার যার ঘরে বসে ম্যামের আমগুলো দেখে আমগুলো একটু গুনতে চেষ্টা করি। সবাই আমার সাথে বলো, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ। সবার গোনা হয়ে গিয়েছে। তাহলে এই ঝুড়িতে কয়টি আম আছে? দশটি আম। আজকে আমরা এই আমের ঝুড়ি আর আম নিয়ে একটি অঙ্ক করব। তাহলে চলো আমার বোর্ডের দিকে তোমরা একটু খেয়াল করো। এখানে দেখো আমি প্রশ্ন লিখেছি, একটি ঝুড়িতে দশটি আম আছে। আমি কি লিখেছি? একটি ঝুড়িতে দশটি আম আছে, যেটা আমরা ছবিতে দেখেছি সবাই। তাহলে যদি একটি ঝুড়িতে দশটি আম থাকে, প্রশ্নে আসছে পাঁচটি ঝুড়িতে কতগুলো আম আছে। তাহলে আমরা প্রথমে ছবিতে দেখেছি একটি ঝুড়িতে কয়টি আম আছে? দশটি আম। তো আমরা সুন্দর করে প্রশ্নটা দেখে দেখে চট জলদি করে লিখে ফেলব। এই যে এখানে দেখো তোমরা কি লিখা আছে, একটি। তাহলে আমরা লিখব একটি। এখানে কি আছে? ঝুড়িতে। তাহলে আমরা এখানে কি লিখে দেব? ঝুড়িতে। কষ্ট হচ্ছে না? কিন্তু এখানে আছে আম আছে, তাহলে আমরা প্রথমে লিখব আম আছে। এখন প্রশ্ন কয়টি আম বলেছিলাম? দশটি। তাহলে সমান চিহ্ন দিয়ে আমরা লিখে দিব দশটি। তো পুরো লাইনটা আমাদের কি আসলো? একটি ঝুড়িতে আম আছে দশটি, গুনে নিয়েছিলাম আমরা প্রথমে। তো এরপর কি বলছে প্রশ্নটা? পাঁচটি ঝুড়িতে কতগুলো আম আছে। তাহলে আমরা এই একের নিচে কয়টি ঝুড়ি চেয়েছে? পাঁচটি ঝুড়ি। তাহলে আমরা এই পাঁচটি এখানে লিখলাম, তারপর ঝুড়িতে নিচে ঝুড়িতে লিখব, আমের নিচে আম লিখব, আছের নিচে আছে লিখব। পুরো লাইনটা লেখার পর আমাদের কি আসছে? পাঁচটি ঝুড়িতে আম আছে। এখন এই যে এখানে আমাদের দশটা ছিল, একটা ঝুড়িতে তো ছিল কয়টি? দশটি। এখন পাঁচটা ঝুড়িতে আমাদের আমটা কি হবে, বেশি হবে না কম হবে? অবশ্যই বেশি হবে। তার জন্য আমরা কি করে দিলাম? দশটি আমের পাঁচ গুণ করে দিলাম। তাহলে পাঁচ গুণ করলে কতটি হবে? পঞ্চাশটি। এখন কীভাবে পঞ্চাশটি? আমি ক্লাসে তোমাদেরকে নামতা শিখিয়েছিলাম, তো নামতাটা আমরা আবার রিভিশন করি। দেখো, দশ অকে দশ, দশ দুকুণে বিশ, আমরা তিন দশে কত আসছে? তিরিশ। কয়টি ঝুড়ি চেয়েছে সেটাও খেয়াল করবো, পাঁচটি ঝুড়ি চেয়েছে। তাহলে পাঁচ পর্যন্ত আমরা নামতাটা শিখব। পাঁচ সরি, চার দশে চল্লিশ, পাঁচ দশে পঞ্চাশ। তাহলে পাঁচটি ঝুড়িতে আমরা কিভাবে পেলাম? পাঁচ দশে পঞ্চাশটি। পঞ্চাশটি কি? উত্তর পঞ্চাশটি আম। তোমরা কি বুঝতে পেরেছ? আমার এই ক্লাসে যদি না বুঝতে পারো, তাহলে তোমরা বইয়ের ৭৬ পৃষ্ঠায় বইটি বের করে আবার তোমরা খেয়াল করবে। খেয়াল করে ম্যাম যে ছবিটা দেখিয়েছি নামতাটা পড়ে পড়ে অঙ্কটি করবে। এখন এই আমেরটাকে আমি আবার আরেকটা অঙ্ক, দেখো গুণ শিখলাম সাথে ভাগটা করে নিব। আবার ছবিতে দেখো, আমরা এখানে বলেছি এখানে কয়টি আম আছে মনে আছে? দশটি আম। তাহলে সেই দশটি আমটাকে আমরা
পাঁচটা পাঁচটা করে ভাগ করে দেখো দুইটা ভাগে করব এক দুই তিন চার পাঁচ আবার এই পাঁচটা আম আমরা একজনকে দিয়ে দিলাম আর এখানে আবার এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা আম আমি আমার জন্য রেখে দিলাম দুইটা ভাগ করেছি এই পাঁচটা আমি কার জন্য রেখে দিয়েছি আমার জন্য দেখো আবার এক দুই তিন চার পাঁচ আর পাঁচটা আম আমি ঘুরিয়ে দিয়েছি তাহলে ওইটা থাকলো অপর পাশে যেটা রেখেছি ধরো তোমার জন্য আমি পাঁচটি আম আরেক প্রান্তে রেখে দিয়েছি তাহলে তোমার আমটা এখন গুনে নাও এক দুই তিন চার পাঁচ তাহলে দুই ভাগে দুইজনে দশটা আমকে আমি পেয়েছি কয়টি পাঁচটি তুমি পেয়েছো কয়টি পাঁচটি তাহলে দশটি আম দুইজনে ভাগ করে নেওয়ার পর কতটি করে পেলাম পাঁচটি পাঁচটি তাহলে এটার উপরে চলো আমরা আরেকটি অঙ্ক করি এখানে আমি প্রশ্নটা নিয়েছি একজন লোক দশটি আম কিনলেন আবার বলছি একজন লোক দশটি আম কিনলেন এবং পাঁচজন শিশুকে সমানভাবে ভাগ করে দিলেন প্রত্যেক শিশু কয়টি করে আম পাবে এখন আমি ভাগ করে নিয়েছিলাম দুইজনে আমি আর তুমি এখন সেই দশটা আমকে দুইজনে নিব না আমরা পাঁচজনে নিব তাহলে কি করতে হবে প্রথমে প্রশ্নটা কি চেয়েছে কয়জন শিশু পাবে তো আমরা দেখেছি পাঁচজন শিশু কয়টি পেয়েছিল দশটি এটা প্রশ্নে দেওয়া আছে তো প্রথমে আমরা লিখব কি লিখব পাঁচজন শিশু পাঁচজন শিশু কি পেয়েছে আম পেয়েছে তাহলে এখানে লিখব পাঁচজন শিশু আম পায় কি পায় আম পায় কয়টি পায় দশটি এখানে আমরা লিখে দিলাম দশটি এখন কোশ্চেনে কি বলেছে প্রত্যেক শিশু তাহলে প্রত্যেক মানে কি জানো তোমরা প্রত্যেক মানে একজন তাহলে এই একজন শিশু আম পায় এখন পাঁচজন যে দশটা আম পাবে আমি একা নিতে গেলে সেই দশটা আমকে বা যদি ভাগ করে নেই বেশি পাবো না কম পাবো অবশ্যই কম পাবো সেজন্য আমরা ভাগ করে নিচ্ছি দশকে পাঁচ দিয়ে ভাগ করছি তো দশকে পাঁচ দিয়ে ভাগ করার মধ্যে আমরা আবার একটু নামতা চলে যাব কিসে নামতা যাব পাঁচের নামতা দেখো পাঁচ অকে পাঁচ দশ পর্যন্ত মিলাবো এখানে পাঁচ আছে দশ পর্যন্ত গুনবো পাঁচ অকে পাঁচ পাঁচ দুকুনে দশ তিন পাঁচে পনেরো চার পাঁচে বিশ তোমাদের গুণ করতে যাদের সমস্যা হয় তারা কি করবে এই আঙুল গুনে গুনে করবে খুব সহজেই গুণটা মিলিয়ে ফেলতে পারবে তাহলে কোন পর্যন্ত পড়বো আমরা পাঁচের ঘরে নামতা দশ পর্যন্ত পড়বো তাহলে আবার আমার সাথে বলো পাঁচ অক্কে পাঁচ পাঁচ দুকুনে দশ তাহলে পাঁচের নামতা আমরা কয়বার পড়েছি দুইবার তাহলে পাঁচের নামতা দুইবার পড়ার কারণে দশ হয়েছে তাহলে উত্তর হবে কয়টি দুইটি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দশটি আম পাঁচজনে ভাগ করে নিলে দুটি করে প্রত্যেকে পাবে তো এখন আমি যে তোমাদেরকে দুইটি ক্লাস করা অঙ্ক দেখালাম ক্লাসে সেই অঙ্কের আলোকে আমরা আরেকটি বাড়ির কাজ দিতে চাচ্ছি তোমরা একটু খেয়াল করে নাও আজকের বাড়ির কাজটা বাড়ির কাজ একটি থোকায় দশটি লিচু আছে তবে ছয়টি থোকায় কতগুলো লিচু হবে আমি আবার বলছি একটি থোকায় দশটি লিচু আছে তবে ছয়টি থোকায় কতগুলো লিচু হবে তার সাথে তোমরা ঘরে বসে আরেকটি কাজ করবে ম্যাম যে তোমাদের ক্লাসে নামতাগুলো শিখিয়েছি এক থেকে আট পর্যন্ত তোমরা সুন্দর করে বইটি বের করে এক থেকে আটের নামতাটা রিভিশন দিবে রিভিশন দিলে দেখবে যে গুণ আর ভাগের নাম অঙ্কগুলো খুব সহজেই তোমরা সমাধান করে ফেলতে পারবে ধন্যবাদ সবাইকে